আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, নারীরা বেশিরভাগ ক্ষেত্রে জাহান্নামে যাবে। অনেকে মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক নারীকে সৃষ্টি করেছেন জাহান্নামের উদ্দেশ্যে, কারণ হাদিসে রয়েছে বেশিরভাগ নারীরা জাহান্নামে প্রবেশ করবে আর পুরুষরা জান্নাতে। এমনটাই অনেকটা প্রশ্ন করে থাকে যে আল্লাহ তাআলা নারীদের প্রতি কি অসন্তুষ্টি অভিশাপ করেছেন, কেন নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। যারা এরকমটা চিন্তা করছেন যে নারীরা জাহান্নামে প্রবেশ করবে সবচেয়ে বেশি, আজকে লেকচারের মাধ্যমে আপনাদের পরিষ্কার হয়ে যাবে যে নারীরা কি কারণে জাহান্নামে যাবে, এবং সেই সাথে এই জিনিসটা বলবো কিভাবে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারে। আল্লাহ পাক যার আমল অনুযায়ী তাকে জান্নাতে কিংবা জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং আপনার আমল যদি খারাপ হয় আপনি জাহান্নামে প্রবেশ করবেন, আর যদি ভালো হয় তাহলে তো জান্নাতে। এটা পুরুষ এবং নারীর ক্ষেত্রে। এখন নারীদের সংখ্যা বর্তমানে এবং ভবিষ্যতেও সবচেয়ে বেশি থাকবে, হাদিস তাই বলছে। তাই পুরুষ এবং নারী নির্বিশেষে সকলে জানা উচিত কিভাবে জাহান্নাম থেকে বেঁচে থাকা যায় এবং জান্নাতে যাওয়া যায়। কিন্তু হাদিস আলোকে দেখা যায় মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার পথকে যেমন সহজ করা হয়েছে, ঠিক তেমনি তারা যদি এই সহজ আমলগুলো থেকে মুখ ফিরিয়ে চলে তাহলে তাদের জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই থাকবে না। তাই তো মিরাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে জাহান্নামবাসীদের মধ্যে অধিকাংশ হল নারী। সুতরাং মহিলাদের কর্তব্য হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সহজে জান্নাতে যাওয়া যে দিক নির্দেশনগুলো প্রদান করা হয়েছে তা যথাযথভাবে যত্নশীল হওয়া, পাশাপাশি জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে। আপনি আমলের ব্যাপারে যেমন যত্নশীল হবেন তেমনি আপনাদের দ্বারা যে সকল পাপ কাজ হয়ে থাকে, প্রচার হয়, সেগুলো থেকে বিরত থাকতে হবে। কেন নারীরা জাহান্নামে বেশি যাবে? আপনি যদি কোনো অফিসে, প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যবসায়িক কাজে, কোনো ফ্যাক্টরিতে যেখানে যান, বেশিরভাগ রিসেপশনে বা মূল যে পদে নারীদেরকে রাখা হয়, আর নাটক, সিনেমা, বিজ্ঞাপন, খবর প্রচার করা, এভাবে যে কোনো জায়গায় যান, বেশিরভাগ ক্ষেত্রে প্রদর্শিত করা হয় নারীদেরকে। নারীরা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে পারবে, এতে কোনো নিষেধ নেই, কিন্তু তা করতে হবে পর্দার নিয়মে, পর্দাভাবে আপনি যে কোনো কাজ করতে পারবেন, এতে কোনো নিষেধ নেই। কিন্তু কিছু কিছু কাজ আছে যে সকল কাজে আপনি প্রবেশ করতে পারবেন না, নিয়োগ নিতে পারবেন না, যেমন এলাকার দায়িত্বপ্রাপ্ত হওয়া, চেয়ারম্যান, সরকার, মন্ত্রী, এসব ক্ষেত্রে। কারণ রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের যেমন প্রধানমন্ত্রী হলো নারী, এ নারী নয় বরং পুরুষ হতে হবে, এই ক্ষেত্রে আমাদের ভুল রয়েছে। এইভাবে আপনি যদি দেখেন বেশিরভাগ ক্ষেত্রে নারীদের মাধ্যমে প্রচার করা হয়। যে কোনো একটা ব্যবসা যদি প্রতিষ্ঠিত হতে চায়, বেশি না, এক দুটো নারী রেখে দেন, দেখবেন আপনার ব্যবসা লাভের উপর লাভ হচ্ছে। এর কারণ কি? নারীদের টোপে, নারীদের নেশায়, নারীদের কথায়, চেহারায়, বিভিন্ন কারণে মানুষ আকর্ষিত হয়। এই কারণে নারীদের মাধ্যমে জিনা বিচার হয়, সংসারে ফাটল সৃষ্টি হয়, আরও নানা ধরনের ভেজাল। যখন দাজ্জাল আসবে, এই দাজ্জালের অনুসারীরা হবে সবচেয়ে বেশি হলো নারীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নারীদেরকে তোমরা বেঁধে রাখবে। কারণ আজকাল যুগে এই যে মাজার, পীর, যত কিছু রয়েছে, ভণ্ড, এই সব কিছুর বেশিরভাগ অনুসারী হচ্ছে নারী। আপনি নিজে যাচাই বাছাই করতে পারবেন একজন নারী কারণে সমাজে, পরিবারে, রাষ্ট্রে কতটুকু ধ্বংস বয়ে আনে।
একটা নারী একটা ছেলেকে একটা নয় দশ বিশটা ছেলেকে ধ্বংস করে দিতে পারে। যে কোনো গান মুভি সিনেমা যদি আপনি নারীর মাধ্যমে প্রদর্শিত করেন, এই ভিডিওটি যত মানুষ দেখবে শেয়ার করবে, ওই যে নারীটা পাপ কাজ করেছিল, বেপর্দায় চলেছিল, হারাম কাজ করেছিল, তার প্রতিটা গুনাহ তার আমলনামায় যোগ হবে। সুতরাং আপনি নিজেই চিন্তা করুন, নিজের বিবেককে কাজে লাগান যে নারীরা কেন বেশি জাহান্নামে প্রবেশ করবে। আপনাদের আমলের কারণে মূলত আপনারা জাহান্নামে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রতি কোনো অভিশাপও দেননি। অন্যান্য অমুসলিম ধর্মে, খ্রিস্টান ধর্মে নারীদেরকে অভিশাপ দেওয়া হচ্ছে, হিন্দু ধর্মে নারীদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, সতীদাহ প্রথা। আবার মেয়ে সন্তান জন্ম নিলে মাটিতে পুঁতে ফেলা হয়, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। আজকে নারীর সম্মান নিয়ে যারা কথা বলে, নারীর অধিকার নিয়ে যারা স্লোগান তোলে, তাদের মধ্যে একজন বলছে নারীরা যে কোনো পোশাক পরতে পারবে, সে উলঙ্গ থাকতে পারবে, নাউজুবিল্লাহ, তো সেটা তাদের অধিকার, তাদের ইচ্ছা। এখন যদি কোনো মিষ্টির দোকানে আপনি খোলা মিষ্টি রেখে দেন, মাছি এসে বা পোকামাকড় সব কিছু এসে ওই মিষ্টির উপর পড়বে, মিষ্টি খাবে, নষ্ট করবে, যা খুশি তা করবে, আপনি কিছু করতে পারবেন না। কিন্তু যদি বন্ধ করে রাখা হয়, পর্দা দিয়ে রাখা হয়, তাহলে তার মাছি প্রবেশ করতে পারবে না। আর পুরুষদের উচিত তার দৃষ্টি নত করা, দ্রুত বিবাহ করে ফেলা কিংবা রোজা রাখা। এভাবে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে তার নজরে হেফাজত করা। সুতরাং আল্লাহ তাআলা বা ইসলাম নারীদেরকে অসম্মানিত করেনি, অভিশাপ গজব লাঞ্ছিত বঞ্চনা কোনো কিছুই করেনি, বরং নারীদেরকে অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। নারীরা যে পরিমাণ সম্মান পায় একজন পুরুষ সে পরিমাণ পায় না। আর একজন নারী কিভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, এর বেসিক চারটি রয়েছে। যখন কোনো একজন নারী পাঁচ অক্ত সলাতাতে করবে, সে নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয়ত হলো রমজানে সিয়াম পালন করবে। তৃতীয়ত হলো নিজেকে সতীত্বের হেফাজত করতে হবে। চার নম্বর হলো স্বামীর আনুগত্য করবে, তাকে বলা হবে জান্নাতে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই হলো বেসিক চারটি আমল। তাছাড়া আরও হাদিসের বিভিন্ন ব্যাখ্যায় যে সকল আমলগুলো পাওয়া যায় তা হলো ফরজ সলাত পড়া, দোয়া জিকির করা, সিয়াম রাখা, তওবা করা, সব ধরনের ইবাদত করা, স্বামীর আনুগত্য করা, অসহায়দেরকে সাহায্য করা, আত্মীয় সম্পর্ক বজায় রাখা, জেনেভে বিচার না করা, চগলঘুরি, গালাগালি, অভিশাপ, যত বিধিবিধান রয়েছে যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং হাদিসের মাধ্যমে নিষেধ করা হয়েছে, সেসব সম্পর্কে যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।